জ্যাক গ্রিলিশে থ্রু পাস ধরে 70 মিনিটে আর্লিং হল্যান্ড যখন বলটা পেয়ে গেলেন, সামনে শুধু ওয়েস্টহ্যামের গোলকিপার লুকাস ফাবিয়ানস্কি। হল্যান্ডের বল পোলিশ গোলকিপারের যেমন ধরার সাধ্য ছিল না, তেমনই প্রিমিয়ার লিগে এ মৌসুমে হল্যান্ডের 35 গোলও আপাতত ধরাছোঁয়ার বাইরে। আর লিগ শেষে গোলের রেকর্ড কোন উচ্চতায় তুলবেন তা অনুমানও রোমাঞ্চকর। হল্যান্ড গোল করলেই যেহেতু রেকর্ড বই খুলতে হয়, তাই রেকর্ডের কথাই আগে হোক। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ 35 গোলের রেকর্ড গড়লেন নরওয়ে স্ট্রাইকার। তাতে পেছনে ফেললেন 42 ম্যাচের মৌসুমে অ্যালান সিয়ারার ও অ্যান্ডি কোলের 34 গোলের রেকর্ড। লিগে এটি হল্যান্ডের 31তম ম্যাচ। ম্যানচেস্টার সিটির হাতে আছে আরও 5 ম্যাচ। রেকর্ডটি আরও উঁচুতে তুলতে হল্যান্ড সময় পাচ্ছেন বইকি। সিটিও হেসে খেলে এগিয়ে যাচ্ছে শিরোপা জয়ের পথে। ইতিহাদে ওয়েস্টহামকে 3-0 গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল। 33 ম্যাচে সিটির সংগ্রহ 79 পয়েন্ট, 34 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে 2-এ আর্সেনাল। ওয়েস্টহাম বক্সের সামনে আজ দাপিয়ে খেলেছেন গ্রিলিশ। 50 মিনিটে সিটির প্রথম গোলেও আছে তার অবদান। ফ্রিকিকটা ফেলেছিলেন একদম নাথান একের সামনে, হেডে গোল করতে ভুল করেননি ডাচ ডিফেন্ডার। প্রথমার্ধে ওয়েস্টহামের গোছালো রক্ষণের সামনে ভুগেছে সিটির আক্রমণ ও মাঝমাঠ। আর তাতে এই মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো লিগ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ করে সিটি। কিন্তু বিরতির পর 3 গোলে সিটি শুধু শীর্ষেই ফেরেনি। কোচ পেপ গার্দিওলার সময়ে 1000তম গোলেরও দেখা পেয়েছে তারা। ফিলফোডেনের দুর্দান্ত ভলি থেকে 85 মিনিটে মাইলফলক সূচক গোলটি পেয়েছে সিটি। ওয়েস্টহামের এক খেলোয়াড়ের গায়ে লেগে বলের গতি পরিবর্তন হওয়ায় ওয়েস্টহাম গোলকিপারের কিছু করার ছিল না। বিবিসি জানিয়েছে পেপ গার্দিওলার অধীনে এটি সিটির 1000তম গোল।